পরম করুণাময়ী আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা জানিও, আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে এখন বাজে 8টা, আমার ব্লগটি শুরু করলাম এখন থেকেই। আজকে সারাদিনে কী করছি না করছি সেগুলোই তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো কী কী করি। তো এখন ভাত বসাতে হবে, রান্না আজকে এখনও হয়নি। এই যে মাছ, মাছটা কাটতে হবে, তো চলো মাছটা কাটি। তোমরা দেখো, চলো আমি সব জোগাড় করে নিয়েছি সকালের রান্নার জন্য, সকালে দুপুরে একবারই করে নিলাম। তো রান্নাটা করে নিই, দেখতে থাকো। তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে, তো চলো কী কী রান্না করলাম তোমাদের দেখাই। এই যে সজনের ডাঁটা, আলু দিয়ে ঝোল, মাছের ঝাল, আর আছে ভেন্ডির ঝাল। তো ছেলে আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমার হাজবেন্ড খাবে, আমি তো খাবো না, এই রোজা করেছি। তো ওদের খাওয়া হয়ে গেলে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে গেলে আমার সকালের কাজ কমপ্লিট, আর রান্নাটাও একবারে দুপুরের আর সকালের একসঙ্গে করে নিলাম। তো চলো পরে আবার কথা বলছি। তো এর মধ্যে সবারই খাওয়া দাওয়া শেষ, আমার হাজব্যান্ডও এসেছিলো, এসে খেয়ে চলে গেল, আর আমি থাল বাসনগুলোও ধুয়ে নিলাম, নিয়ে ঘরটা মুছে নিয়েছি। তো এবার এখন একটু বাজারে যেতে হবে বলে গেল, কিছু কেনাকাটা করতে হবে। তো চলো আমি রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেলাম, এই যে একটা নীল কালারের চুড়িদার পরেছি। তো চলো এবার বাজারে। তো চলো, এই যে আমাদের গেট। তো আমরা বাজার থেকে অনেক আগেই বাড়ি এসেছি, বাড়ি আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্য আর তোমাদের কিছু দেখাতে পারিনি। তো ভিজতে ভিজতে বাড়ি এসে একবারে গোসল করে ঘরে উঠেছি। তারপর ওরা সব দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে, ওদেরকে খাইয়ে দিয়ে সব বাসনপত্র মাজা ঘষা করে এখন আবার আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো বাজার থেকে কী কী নিয়েছি সব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওতে আর কিছু দেখালাম না, নেক্সট ভিডিওতে ওইগুলো আমি তোমাদেরকে সব দেখাবো। প্রচুর বৃষ্টি হয়েছে দেখো সব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের রাস্তাটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম,
এই যে তো চলো আবার পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা, তো ইফতারের টাইম হয়ে গেছে, আমি এখন ইফতার করব। এই যে পেয়ারা কেটে নিয়েছি, শসা, তরমুজ, আঙুর আর খেজুর। তো আমি ইফতারটা করে নিই, আবার পরে ফিরে আসছি। তো আমি ইফতার করে নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে নিয়ে ছেলে মেয়েকে হোমওয়ার্ক করালাম। তো এখন 8টা বাজে, এখন আমি রুটি বানাবো। তো রুটি বানানো হয়ে গেলে ছেলেকে খেতে দেবো, দিয়ে আমি একটু শোবো। তো আমার ভ্লগটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমাকে। তো আবার ফিরে আসছি নেক্সট একটা ভ্লগ নিয়ে। ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।